লাইফ ঠাকুরগাঁও বিএনপি কর্মসূচি শুরুর পূর্বে দুপুরে রামনাথ সংলগ্ন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হামলা করে ও প্রতিসাধন করে। সন্ত্রাসীদের এই নেতৃত্ব হামলা পর্যন্ত করতে গিয়ে সেখানে উপস্থিত রিয়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাহেব বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, কৃষ্ণ মরিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিদারুল আলী, থানা ছাত্রলীগের নেতা সাইমুন সোহাগ, কৃষ্ণ মরিয়া ইউনিয়নের 4 নম্বর আট আওয়ামী লীগের তত্ত্ব সম্পাদক হায়দার আলী, কৃষ্ণ মরিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসুদ্দিন মোহাম্মদ শেখ তারা গুলিবিদ্ধ হন। আহতরা সকলে বর্তমানে আধুনিক সদর হাসপাতাল কাকুটায় চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিএনপি সন্ত্রাসীরা আমাদের কর্মীদের সহ সাধারণ মানুষ বেশ কয়েকটি মোটরসাইকেল অগ্নি সংযোগ করে। আমরা নেক্সট জন্য সন্ত্রাসী হামলা তীব্র প্রতিবাদ জানাই এবং উক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার। সাংবাদিক বন্ধুরা, উত্তরবঙ্গে বসিয়া রাজনৈতিক দিক হাওড়া এক আসনে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনা প্রবেশ চন্দ্র সেন এমপি মাদের অনুপস্থিতি তার বাসায় হামলার চেষ্টা এবং রিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেনকে হত্যার উদ্দেশ্যে তার উপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসীদের পরিচালিত হামলা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে এসে দেশের শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে রাজনীতি করার জন্য বিএনপি আহ্বান জানানো। দেশীয় এবং আন্তর্জাতিক যেহেতু পুলিশ তারা বলছে যে তারা কোনো ফায়ার করেনি। বিক্ষোভ সমাবেশ মিছিল শুনে নেতা কর্মীরা যে যার মতো বাড়িতে ফিরে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় আগ্নেয়াস্ত্র দিয়ে হামলায় মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ খায়রুল, মোহাম্মদ মুখতারুল, মোহাম্মদ নাজমুল হুদা, রাব্বি ইসলাম, নবীন আহমদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ সিয়াম ও বাসু সহ 25 জন নেতাকর্মী আহত হয়ে ঠাকুরগা আধুনিক সদর হাসপাতাল এবং আটোয়ারি মহোদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সম্মুখে হামলাকালীন সময় রাস্তার পাশে 4টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ সময় তারা প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে ত্রাস সৃষ্টি করে সকালবার সমাবেশের মঞ্চ, চেয়ার টেবিল, মাইক, প্যান্ডেল, রুইয়া 20 নম্বর ইউনিয়ন এবং রুইয়া থানা বিএনপি অফিসে যাবত ভাঙচুর অগ্নিসংযোগ করে মালামাল গুরুত্বপূর্ণ কাগজপত্র অর্ণপত্র গাড়িয়ে ভর্তি করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের এই ধরনের অতর্কিত বর্বরোচিত কর্মকাণ্ড প্রকৃতপক্ষে জনগণের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি চরম লগ্ন আঘাত। ঠাকুরগাঁ জেলা ও রুইয়া থানা বিএনপি আয়োজিত বিশাল চেতনাচিহ্ন বিক্ষোভ সমাবেশ ও মিছিল দেখে তারা এভাবে ত্রাস সৃষ্টি করে রাজনৈতিক নেতাকর্মী এবং জনসাধারণকে ভয়ভীতি দেখিয়ে পুনরায় আগামী নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার ব্যাপক অপচেষ্টা। আমরা এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁ জেলা শাখার পক্ষে আপনাদের মাধ্যমে এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।